হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ভাপা চিংড়ি করে দেখাবো। সবাই হয়তো তোমরা বাড়িতে করো, তবে আমি কিভাবে করি চলো দেখি। আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রয়োজন মতন, আর ধুয়ে বেছে আর নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি বেশ কয়েক ঘন্টা। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আর টক দই নিয়েছি সামান্য, আর লাগবে সর্ষের তেল, আর লাগবে সামান্য কালো সর্ষে হাফ চামচের মতন। কালো সর্ষে বেশি দিলে তেতো হওয়ার চান্স বেশি, সেই জন্য কালো সর্ষে কম দিয়ে সাদা সর্ষে বেশি দেব। রাই সর্ষে বা হলুদ সর্ষে বা সাদা সর্ষে যাই বলো না কেন। আর নেব দু চামচ পোস্ত, আর এর মধ্যে সামান্য একটু লবণ দেব, কেননা সর্ষেতে একটু লবণ দিয়ে বাটতে হয়, না তো তেতো হয়। এবার শুকনো এটা বেটে নিচ্ছে, দুই রকমের সর্ষে আর পোস্ত শুকনো বেটে নিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে আবার একটু বেটে নিয়েছি। এবার যতটা দইয়ের প্রয়োজন টক দই সেটা দিয়ে আবার আমি মিক্সিতে একটু বেটে নেব। দই দিয়ে বেটে নিয়েছি সব মশলাটা। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি অন্য একটা পাত্রতে, আর বেটে রাখা মশলা অর্থাৎ সর্ষে দই পোস্ত দিয়ে বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি। দই দিয়ে বাটাতে একটু জল জল মতন হয়েছে, তাতে কোনো ব্যাপার না। আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু কেটে দিচ্ছি ঝাল ঝাল হওয়ার জন্য কাঁচি দিয়ে। এটা যার যার পছন্দ অনুসারে, যারা ঝাল বেশি খাবেন দেবেন, যারা কম ঝাল খাবেন তারা দেবেন না, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর গোটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে। লবণ দিচ্ছি স্বাদ অনুসারে, হলুদ দিচ্ছি সামান্য, এটা না দিলেও হয়, সামান্য দিচ্ছি কালারের জন্যে। আর সর্ষের তেল একটু দিয়েছি আর একটু দিচ্ছি। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। মেশানোর পর চাপা ঢাকা দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা জল দিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। টিফিন বাটিটা আস্তে করে বসিয়ে দিচ্ছি, আর টিফিন বাটিটা যাতে উপচে জল না আসে সেইভাবে জলটা দিতে হবে। আমার আর একটু জল দিতে লাগবে, আরো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ফুল ফ্লেমে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে, আর আধ ঘন্টা এটা ফুটতে দেব, ফিরে আসবো আধ ঘন্টা পর। ফিরে এলাম আধ ঘন্টা পর, যতটা জল দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেখে নেব। একটা কাপড়ের টুকরো নিয়েছি ওপরের রং চেপে ধরার জন্য, আর খুঁজিটা দিয়ে নিচে এইভাবে ধরে এইভাবে উঠিয়ে নেব। খালি হাতে তো ধরা যাবে না, খুবই গরম। সেই কাপড়টা দিয়েই এইভাবে ঢাকনাটা খুলে দেখবো হয়েছে কিনা। একদমই হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একেবারে পরিবেশন করার জন্য রেডি। এইভাবে চিংড়ি ভাপা করে দেখবেন বন্ধুরা, খেতে অবশ্যই ভালো লাগবে। রোজ একঘেয়ে খাবার না খেয়ে একটু নতুনত্ব, তা গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা সাথে আছেন তারা তো লাইক আর কমেন্ট দিয়ে আমাকে জানাবেনই কেমন আছেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন আসি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।